সর্বনাশ হয়ে গেছে, কে যেন আমার মানে খিচুড়ি করে নিয়ে গেছে, রেখে গেছে একটা মৃত সন্তান। এবার তুমি আমাদের মুক্তি দাও, ছেলেটাকে খুঁজে নিয়ে এসো। যতদিন ছেলেটাকে খুঁজে না পাবে ততদিন এ মুখ আর আমাদের সামনে দেখাবে না। এই সন্তানের কপালের আঠটিকা বলছে একদিন আপনার সন্তান প্রতাপশালী রাজা হবে। বিধাতা এবারও তোমাকে সন্তানের মুখে মা ডাক শুনতে দিলেন, এবারও তোমার গর্ভে মৃত কন্যা সন্তানের জন্ম হবে। সবই আমার পোড়া কপাল, নইলে তিন তিনটে মৃত সন্তান জন্ম দেব কেন? তুমি দাইমাকে খবর দাও, একটা সৎকারের তো ব্যবস্থা করতে হবে। রঘুনাথ, রঘুনাথ, আদেশ করুন হুজুর। তুমি একবার ধাইমার কাছে যাও, গিয়ে বলো যে এবার আমার মৃত কন্যা সন্তান হয়েছে, তার সৎকারের ব্যবস্থা করতে হবে। যাচ্ছি হুজুর। দেখো বাছা, এত রাতে আমি ওই মন্ত্রীর বাড়িতে যেতে পারবো না, তুমি চলে যাও। তোমাকে যেতেই হবে, মন্ত্রী মশাইয়ের হুকুম, আর যদি না যাও তোমাকে আমি পেয়াদা দিয়ে ধরে নিয়ে যাব। তোমাদের তো ওই দোষ, গরিবের ওপরে যত অন্যায় অবিচার, তাই না? আমরা মানুষ নই না? ওসব কথা আমাকে বলে লাভ হবে না। মন্ত্রীমশাইয়ের স্ত্রীর মৃত সন্তান হয়েছে, তাকে সৎকার করার জন্য তোমার ডাক পড়েছে। কেমন বৌরে বাবা, বারবার শুধু মৃত সন্তানের জন্ম দেয়। ঠিক আছে চলো। একেই বলে কপাল, আপনার ঘরে বারবার মৃত সন্তানের জন্ম হয়, আর ওই মঙ্গল কাঠরিয়ার ঘরে রাজপুত্রের জন্ম হলো। রাজপুত্র নয় তো কি, কপালে রাজটিকা। রাজটিকা? হ্যাঁ, অথচ যার গর্ভে জন্ম নিয়েছে সে এক ভিখারিনী। আসলে বিধাতা কার গর্ভে কি দেয় কিছুই বলা যায় না, তাই না? তোমাকে একটা কাজ করতে হবে, অনেক টাকা দেব তোমাকে। কি করতে হবে? ওই সন্তানটাকে চুরি করে আমার মৃত সন্তানটাকে ওখানে রেখে আসবে। এটা কি করে হয়? কি করে হয় তা জানি না, শুধু এইটুকু জানি ওই সন্তান আমার চাই। যদি এনে দিতে পারো তাহলে এত টাকা দেব যা দিয়ে সারা জীবন তুমি বসে খেতে পারবে, আর যদি না এনে দিতে পারো আমি তোমার বাড়ি ঘর জ্বালিয়ে ছাই করে দেব। ভুলে যেও না, ভুলে যেও না আমি রতন নগরের মন্ত্রী। ঠিক আছে আমি চুরি করে এনে দেব। হুজুর, আমি ভিখারিনীর ছেলেকে নিয়ে এসেছি। কিন্তু হুজুর, আমার
আমার ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, তুমি এখন যাও এখান থেকে। কিন্তু হুজুর, আমার বকশিশ? হ্যাঁ, এই নাও, কিন্তু খুব সাবধান, এ কথা যেন কোনোদিন কেউ জানতে না পারে। না হুজুর, কেউ জানতে পারবে না। যাও। কেউ না। দাদা, 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 আমার সর্বনাশ হয়ে গেছে। কি জানো, আমার মানে কি চুরি করে নিয়ে গেছে, রেখে গেছে একটা মৃত সন্তান। বলো, এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো? তোমার মতো মেয়ের মরাই উচিত। তুমি নিশ্চয়ই কোনো পাপ করেছো। না, আমি কোনো পাপ করিনি। তবু কেন বিধাতা আমায় এত শাস্তি দিচ্ছেন? সবাইকে কেন আমার জীবন থেকে পর করে দিচ্ছেন? এখানে কেঁদে কোনো লাভ হবে না। এবার তুমি আমাদের মুক্তি দাও, ছেলেটাকে খুঁজে নিয়ে এসো। যতদিন ছেলেটাকে খুঁজে না পাবে, ততদিন এ মুখ আর আমাদের সামনে দেখাবে না। যাও। তোমরা আমায় তাড়িয়ে দেবে? অনেক দুঃখ কষ্টের পর তোমাদের কাছে একটু আশ্রয় পেয়েছিলাম, সেই আশ্রয়টুকু কেড়ে নিতে চাও? হ্যাঁ, চাই। যে মেয়ে নিজের ছেলেকে ধরে রাখতে পারে না, তার স্থান আমাদের বাড়িতে নেই। হায় ভগবান, এখন আমার মানিককে কোথায় খুঁজে পাবো? দক্ষিণে শনি, পূর্বে রাহু, মধ্যে বৃহস্পতি, উত্তরে রবি। জয় গুরু। গণনা করে কি পেলেন জ্যোতিষী? হুজুর, আপনার পুত্র সন্তান মহাভাগ্যবান। এই সন্তানের কপালের আট টিকা বলছে একদিন আপনার সন্তান প্রতাপশালী রাজা হবে, যার নামে সবাই মাথা নত করবে। তবে পুত্র সন্তানের নাম রাখতে হবে মানিক কুমার। মানিক কুমার কেন? সাত রাজার ধন মানিক যেমন অনেক তপস্যার পর পাওয়া যায়, তেমনি আপনার সন্তান বিধাতার আশীর্বাদে পুষ্ট হয়ে জন্ম লাভ করেছে। তাই মানিক কুমার এই সন্তানের জন্য উত্তম নাম। আপনি যখন বলছেন, তখন আমার সন্তানের নাম মানিক কুমারই রাখা হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।